हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम अपनारा केमन आछेन आमी भालो आछि आलहामदुलिल्लाह आज के सब्जी खिचुड़ी रान्ना करब एवं आपनादेरके शेयर करब ताई आमी किछु सब्जी निएछि आमी सब्जीगुलोके क्यूब करे केटे निब एखाने बरबटी निएछि क्यूब करे टमेटो निएछि आलू नियेछि क्यूब करे लाउ पेस्ट कुचि काँचा मरीच केटे नियेछि धने पाता कुचि आमि किछु डाल नियेछि हाफ केजि मुग डाल नियेछि मुग डाल गुलोके भालो करे भेजे निते हबे भेजे निले रान्नाटा अनेक स्वादटा बेड़े जाए मुग डालटा ना भाजले काचा काचा एक गंध आसे ताई आमि मुग डालटाके भेजे निएछि এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে আর আমি এখন চাল ডালটা ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম আর এখন এই যে কালো কালো একটু দেখতেছেন আমার একটা গেস্ট আসছিল দরজা খুলতে গেছি আর তাড়াতাড়ি করে চুলাটা লেগে গিয়েছিল ডালটা তাই কয়েকটা ডাল নিচে লেগে গিয়েছিল তো তাই কালো হয়ে গেছে সেটা কোনো সমস্যা না এটা আপনারা কিছু মনে করবেন না এখন আমি সব কিছু একসাথে দিয়ে দিব दारचिनी दिए दिलाम गोटा तीनटा इलाची लवंग तारपर किछु तेजपाता दिए दिब चारटार मतो आदा बाटा परिमाण मतो आदा बाटा दुई चामच रसुन बाटा एकसाथे करे दिए दिछि तारपर पेंयाज कुचि काँचा मरीच कुचि হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ যেরকম ঝাল খায় আমি ঝালটা একটু কম খাই তাই কম দিয়েছি লবণ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন আমি হাতে সবগুলোকে একসাথে মেখে নিব মেখে নিলে কি এই স্বাদটা একটু ভালো হয় তাই মেখে আমি বসিয়ে দিলাম এখন চাউলটা কষলে ভালো করে কষে সারলে ওরা আমি হালকা একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করব এখন আমি আলুগুলো সবজিগুলো দিয়ে দিলাম আলু দিলাম সমস্ত সবজি একসাথে দিয়ে দিব এক এক করে নাচতে নাচতে সবগুলি দিয়ে দিব এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি তারপর লাউগুলি দিয়ে দিলাম
সবজি খিচুড়ি তো তাই এই সবজিগুলো একটু বাড়িয়ে দিলে সবচেয়ে স্বাদ হয় বেশি। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারাও আপনাদের মতো করে রান্না করে বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমারটা একটু ট্রাই করে দেখবেন স্বাদটা কীরকম হয়েছে বা কীরকম লাগবে অবশ্যই দেখবেন। আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই, বৃষ্টি আসলে সবজি খিচুড়ি খুব ভাল লাগে খেতে। আমার বাসায় এবার বৃষ্টি আসলে সবজি খিচুড়িটা সবাই পছন্দ করে, তাই আমি বৃষ্টি আসলেই সবজি খিচুড়ি রান্না করি। এখন আমি কিছু পানি অ্যাড করে দিলাম একটু কষার জন্য, একটু কষলে চাউলটা কষলে মশলাগুলির সাথে সব কিছু একসাথে হয়ে আমি একসাথে সবগুলি মশলা এবং সবজি সহ মিশিয়ে নিলাম। তারপর সব শেষে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যদি আগে দিয়ে দিই তাহলে চাউলটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, তাই টমেটোটা সবচেয়ে পরেই দিতে হয়। নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দেব। এখন আমি একসাথে কষিয়ে সব পানি দিয়ে দিলাম একসাথে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। খিচুড়িটা হয়ে যাচ্ছে আর বেশি সময় লাগবে না। আমার রান্নাটা এখন শেষ হয়েছে, সবাই খেয়ে বলেছে মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।